মিঠু ময়না আর ডন তিনটি শালিক কোনো গাছের ডালে নয় তাদের এখন বসবাস মানুষের ঘরে এই পাখিগুলোর নিত্যসঙ্গী কুষ্টিয়া পিটিআই রোডের নবম শ্রেণীর ছাত্র রোহান সিদ্দিক খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের বেড়ানো সব কিছুই হয় রোহানের ঘাড়ে ও মাথায় বসে বেজোড় সংখ্যক শালিকের কুসংস্কারকে অমূলক প্রমাণ করে রোহানকে নিয়ে তারা গড়ে তুলেছেন আনন্দের ভুবন ভাঙা ভাঙা শব্দে শিশুদের মতো করেই ডাকে পাখিগুলো পোষমা নিয়ে পাখিগুলোকে কথা শিখিয়েছেন কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসিন্দা রোহান সিদ্দিক কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রোহানের পাখি প্রীতি অনেক আগে থেকেই লকডাউন সময়ে ইউটিউবে শালিক পাখি পোষ মানানোর ভিডিও দেখে বাড়ির পাশের একটি গাছ থেকে দুটি শালিক পাখির ছোট্ট বাচ্চা বাড়িতে নিয়ে আসে রোহান কয়েক মাস পর আরেকটি পাখি পায় সে এই তিনটি পাখিকে দিনের পর দিন পোষমা নিয়ে কথা বলতে শিখিয়েছে মানুষের নাম ধরে ডাকার পাশাপাশি আল্লাহ মা জয় বাংলা সহ আর অনেক শব্দ উচ্চারণ করতে পারে এই শালিকগুলো আমার ইচ্ছা ছিল আমি কথা বলাবো যেমনই হোক কথা বলাবো তো ওদের এখন প্রায় বয়স সাড়ে এগারো মাস এখন ওরা অনেক রকম কথাই শিখে গেছে আল্লাহ মা ময়না মিঠু রোহান নানা ধরনের কথা বলে করোনাকালীন এখন ওদের মাঝে মধ্যে ওরা আমি করোনা বলা শিখাইছিলাম করোনা বলতে পারে করোনা এখন করোনা তারপর জয় বাংলা বলে আমার ছেলেটা ছোটোবেলায় থেকে এই পশু পাখি হাঁস মুরগি এত পছন্দ ছোটোবেলায় ছোটো ছোটো মুরগির বাচ্চা উঠলে সারাদিন নিয়ে খেলা করত তো ছোটোবেলাতেই পশু পাখি ভালোবাসে ওই বড়ো হয়ে এখন হঠাৎ করে এই পাখি নেটে দেখে ওই বাচ্চা নিয়ে একদিন উঠে আসলো আমি তখন খুব রাগ করলাম যে তুই এই পাখি নিয়ে আসলে এটাকে কোনোদিন কথা বলবি বসে না কথা বলাই শেখাবই তখন ওই পাখি আস্তে আস্তে পুষতে লাগ পুষতে পুষতে দেখেন বড় হয়ে আগে প্রথম শীত দেওয়া শিখলো তারপরে সবার নাম ধরে ডাকতে শুরু করলো সচরাচর টিয়া ময়না বা কাকাতুয়াকে দেখা যায় মানুষের মতো করে কথা বলতে কিন্তু বনে বাদারে উড়ে বেড়ানো শালিকের কথা বলা শুনতে প্রতিনিয়তই রোহানের বাড়িতে ভিড় জমাচ্ছে এলাকাবাসী সহ পাখি বিশেষজ্ঞরা আমার মামার পাখি বিভিন্ন রকম কথা বলে আমার নাম ধরে ডাকে আমার নানির নাম ধরে ডাকে শালিকও কথা বলে তাই শুনেছি অনেক আগে কিন্তু চোখে দেখিনি কিন্তু এবার দেখলাম চোখে যে শালিকে কথা বলে আন্টি আন্টি বলে কাকি বলে নানি বলে মহনা অহনা ময়না পাখি কথা বলে জানতাম কিন্তু শালিক পাখি যে কথা বলে এটা জানতাম না তো ওর কাছে শালিক পাখি কথা বলে আর কি রোহান যে পাখিটা পেয়েছে এগুলো আসলে গাছ থেকে বাসা থেকে পড়ে গেলে ও যেটা বললো তখন ও সেই বাসা থেকে বাচ্চাদেরকে বড় করছে বড় করার কারণে ও কি হয়েছে ও আর প্রকৃতিতে ফিরে যেতে পারেনি আসলে তো আমরা চাই বন্য প্রাণী বনে থাক গাছে থাক তো ও যেহেতু মায়ের মমতাটা রোহানের কাছ থেকে পেয়ে গেছে তো এটা মানে ওর ওই ভালোবাসা থেকেই রোহানের কাছে এখনও আছে এখন তো দেখতেছে আমার ঘাড়ে চলে আসলো তো এটা ও এদেরকে রক্ষা করছে এটা ভালো আছে কিন্তু এইটার জন্যে যেন আমরা কেউ কোনো বাচ্চারা আর পাখি ধরে এনে যেন না বসি খাঁচায় বন্দি জীবন নয় এই পাখিগুলো সারাদিন নিজের ইচ্ছে মতো যেখানে সেখানে উঠবে এমনটাই প্রত্যাশা সকলের